পরীক্ষা 23 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনারা সবাই এসছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাবার জন্য বিশেষ করে আজকে আপনাদের সঙ্গে মিট করছি। আপনাদের মাধ্যমে আমি আমার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে চাই, আমাদের ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী, তাদের জন্য আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে যে পরীক্ষা, বড় পরীক্ষা নিশ্চয়ই, জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু এটাই শেষ বড় পরীক্ষা নয়, অনেক পরীক্ষা দেওয়ার আছে। এই পরীক্ষায় খুব ভালোভাবে মন ঠান্ডা করে পরীক্ষা দেওয়া হোক এবং রেজাল্ট ভালো হবে, এটাই আমরা আশা করব। যে যার যেরকম প্রস্তুতি, সে নিশ্চয়ই সেই প্রস্তুতি অনুযায়ী তার পরীক্ষায় লেখার বা বলার চেষ্টা করবে এবং তার মধ্যে দিয়ে তার রেজাল্ট ভালো হবে, এটাই আমি আশা করি। কিন্তু এটা ভাববার কিছু নেই যে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা হতে পারে প্রথম কিন্তু শেষ নয়, আরও অনেক পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষাগুলো যাতে আমরা সফলতা পাই সেটারই একটা শুরু মাধ্যমিক পরীক্ষার মধ্যে দিয়ে। এবং চিন্তার কোনো বিষয় নেই, আমরা সবাইকে এটা বলতে চাই যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, আমরা খুব ভালো করে প্রতিটা ভেনিউ চেক করেছি, আমরা দেখে নিয়েছি ব্যবস্থাপনা কীরকম আছে, আমাদের কাছে কনসলিডেটেড রিপোর্ট ইজ ভেরি মানে এক্সাইটিং, ভেরি আমরা খুব উচ্ছ্বসিত আমাদের কাছে যা রিপোর্ট আসছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের 698724 স্টুডেন্টস এরা পরীক্ষা দিচ্ছে এবারে। এবং আপনাদের সঙ্গে লাস্ট আমি যবে মিট করেছিলাম, তারপরে প্রায় 350 নতুন ক্যান্ডিডেট তারা অ্যাডমিট কার্ড নিয়ে গেছে, ইনফ্যাক্ট আজকেও দুজন হয়তো আসবে, চারজন হয়তো আসবে। সো আমরা ব্যবস্থাগুলো সব করে রাখছি এবং ইমার্জেন্সি কেসেসে সেগুলো আমরা রেসপন্ড করছি। যেরকম আমাদের কাছে আরেকটা রিপোর্ট হয়েছে যে এই একজন ছাত্র বা ছাত্রী আমাদের এখানেই কলকাতায় কোনো একটি হসপিটালে ভর্তি আছে, তার ডায়ালিসিসের জন্য আমরা বলেছি যে সে যেখানকারই হোক পরীক্ষা আমরা এখান থেকেই ব্যবস্থা করতে পারবো, কিন্তু তার ওই সে যে পরীক্ষা দেওয়ার জন্য ফিট সেটা ডাক্তারের যে সার্টিফিকেট এবং তাকে যে একটা সেক্লুডেড জায়গা দেওয়া হবে। সবাইকে এটাও জানাতে চাই, লাস্ট উইক অফ মে আমরা রেজাল্ট প্রকাশ করব পরীক্ষার 2023। এবং আপনারা জানেন যে তার জন্যে অলরেডি 40,500 এক্সামিনারদের অলরেডি আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং সেখানে 1,153 জন হেড এক্সামিনার আছেন। আমাদের মনে রাখতে হবে পরীক্ষা চালানোর জন্যে প্রায় 35,000 ইনভিজিলেটররা কাজ করবেন, নিয়োগ পেয়েছেন, তারা পরীক্ষা ইনভিজিলেট করবেন। আপনারা জানেন যে সাবভেনিউ হচ্ছে 1641 এবং 1226 হচ্ছে মেন ভেনিউ বা সেন্টার যেগুলোকে আমরা বলে থাকি। সো অ্যাজ অফ টুডে উই আর অল সেট, আমরা আশা করছি। আর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের CWSN ক্যান্ডিডেটস যারা আছেন, চাইল্ড উইথ স্পেশাল নিড, তাদের সংখ্যা প্রায় 987 টোটাল, এবং কলকাতাতে সেখানে 494 জন আছেন, মেদিনীপুর রিজিয়নে 136 জন, বর্ধমান রিজিয়নে 218 জন এবং নর্থ বেঙ্গল রিজিয়নে 139 জন। সো দিস ইজ দ্য CWSN ক্যান্ডিডেটস যাদের আমরা পরীক্ষার জন্য ব্যবস্থা করেছি। ইন অ্যাডিশন টু দ্যাট আমরা যেটা করছি সেটা হচ্ছে যে টোটাল এক্সট্রা টাইম যাদেরকে দেওয়া হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 359। ইচ্ছে আছে যদি সম্ভব হয় পরীক্ষার দিনগুলোয় বিভিন্ন জেলায় যাওয়া, বিভিন্ন জেলায় পরীক্ষা কেন্দ্রে যাওয়া, ভিজিট করা। আমি জানি না কতটা সম্ভব হবে, তবে আমার ইচ্ছে আছে, আমি চেষ্টা করব এবং সেটা করতে চাইছি। এই কারণে আমার এটা কারণ নয় যে পরীক্ষার ব্যবস্থা ঠিক আছে কি না দেখা, এর থেকে বেশি যেটা কারণ সেটা হচ্ছে যে আমি আশ্বস্ত করতে চাই ব্যক্তিগতভাবেও গিয়ে যেন দেখে ছাত্রছাত্রীদের যে তাদের পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা কনফিডেন্ট এবং আমরা তাদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্যে যা যা প্রয়োজন সেটা করছি এবং পর্ষদ সভাপতি হিসেবে আমি তাদেরকে আশ্বস্ত করার জন্যই ঘুরব। এটা নয় যে আমি চেক করতে যাচ্ছি, ইটস বেসিক্যালি টু অ্যাসিওর পিপল। অত্যন্ত দুর্ভাগ্যজনক জিনিস এটা আমরা আজকেই জাস্ট এক্ষুনি শুনলাম, আমাদের যেটা মনে রাখতে হবে প্রায় 9,000 ছাত্রছাত্রী
পরীক্ষা দিচ্ছে পাহাড় থেকে, এবং তাদেরকে পরীক্ষা দেওয়াবার জন্যে আমার রাজ্য প্রশাসনের সঙ্গে, আমার দফতরের সঙ্গে যতটুকু এখনো অবধি আমি কথা বলতে পেরেছি বা জানতে পেরেছি, সব রকম ব্যবস্থা নেওয়া হবে যাতে একজন ছাত্রছাত্রীরও পরীক্ষা না দেওয়ার মতন কোনো পরিস্থিতি যেন না তৈরি হয়। এবং আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে 4 তারিখে শেষে যখন আমি আপনাদের সঙ্গে আবার দেখা করার চেষ্টা করব, সেদিনও আমি বলতে পারবো আপনাদের, আমি আশা করছি যে 9000 ছাত্রছাত্রী, প্রায় 9000 ছাত্রছাত্রী যারা পাহাড় থেকে পরীক্ষা দিচ্ছে, সবাই পরীক্ষা দিয়েছে, এটা আমি আশা করছি।